আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিবাস কুকিং অ্যান্ড ব্লগ। সো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ইফতার কিনতে। সো আজকে হচ্ছে কি 100 টাকার ইফতার চ্যালেঞ্জ। সো আমি অবশ্যই 100 টাকার মধ্যে ইফতারই কিনে আনতে, সো এখন হচ্ছে সেটা কিনতে যাচ্ছি। তো ভিডিও সো গাইস, দেখতে পাচ্ছেন কৃষি মার্কেট চলে আসলাম, আর যেন একটা জ্যামের জগতে ঢুকলাম। মানে এত পরিমাণে জ্যাম এই টাইমটায়, মানে ইফতারের আগের টাইমে মূলত অনেক বেশি জ্যাম থাকে। তো কোনো মতে ধাক্কায় ধোক্কায় আমি নাহারের সামনে যাচ্ছিলাম, কিন্তু অবস্থা অনেক বেশি জঘন্য, প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছেন। ঈদ আসতে এখনও 15 দিন বাকি, কিন্তু দেখতে পাচ্ছেন কৃষি মার্কেটে এই টাইমে এত বেশি ভিড়। হ্যাঁ, ইফতারি, তারপর আবার অনেকে কেনাকাটা করে, ভাই রে ভাই, ঠেলে ঠুলে কোনো মতে ঢুকতেছে। তো তারপর হচ্ছে গিয়ে আমি ইফতারিগুলোকে কিনবো, কিনে হচ্ছে গিয়ে তারপর আমি সুন্দর মতো বাসায় চলে যাব। তো তারপর হচ্ছে গিয়ে আম্মু আপনাদেরকে দেখাবে আমরা কী কী ইফতারি কিনি। মূলত আজকে আম্মু একটু অসুস্থ, আর আম্মু ইউজুয়ালি বাসায় ইফতারি বানায়, কিন্তু আজকে হচ্ছে অসুস্থতার কারণে বানায় নাই। সো সব আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, কিন্তু হচ্ছে পড়ালেখার চাপে বা ব্যস্ত থাকার কারণে আমি মূলত এইরকম ভিডিওগুলো করতে পারি না। কিন্তু ইনশাল্লাহ সাপোর্ট করলে নেক্সট টাইম থেকে এরকম আরও বেশি বেশি ভিডিও আসবে, আমি ব্লগগুলো করব। সো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে চলে এসেছি এখানে আমরা। সো আমি এখন ইফতারি নেওয়ার যুদ্ধ করব। 40 টাকা চলে গেল। 4টা বেগুনি, 4টা আলু চপ, 4টা পেঁয়াজ, আর হচ্ছে 40 টাকা ছোট জিলাপি। ছোটটা দিচ্ছেন তো জিলাপি। সো কোনো মতে অনেক কষ্টে ইফতারি কিনলাম, যাই হোক আম্মু অসুস্থ হোক বা সুস্থ হোক, ইফতারি তো খাইতেই হবে, কিনতেই হবে। আর বাসায় আমার বোন আছে, আমি আছি, যাদের ইফতারি লাগবে, জিলাপি লাগবে। সো এই তো অলমোস্ট বাসার সামনে চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে বাকিটা আম্মু আপনাদেরকে ইফতারি কী কী আনলাম সেটা খুলে দেখাবে। সো গাইস, আমি একটু আজকে শিখ, তাই আজকে ইফতারি বানাতে পারিনি। এই যে ভুট্টা রান্না করছি, তরমুজ আছে, ওগুলো কাটবো, আপনাদের সাথে শেয়ার করব কি কি আজকে ইফতারি করলাম। আসলে রোজা রেখে বাচ্চা দুইটা আছে, আর কিছু না করলে তো হবে না, সেজন্য ওকে বললাম, ও বলে যে আম্মু দাও 100 টাকার মধ্যে আমি সব কিছু কিনে নিয়ে আসবো। তো নিয়ে আসছে, আর আমি বুটটা বাহিরের একদমই ভালো লাগে না, তার জন্য এটা করলাম আর কি। তো এই হচ্ছে আমি দই চিড়াটা করে ফেলছি, এই হচ্ছে দই চিড়া আমার। বাটি পেলা পিরিস এগুলো আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে বাসায় তো আর সবসময় ওইভাবে আমরা একেবারে পরিপেটি পরিবেশন করে তারপরে ভালো কাপ্রিস নামিয়ে বা থালপালা নামিয়ে আমরা ভিডিও করি না, তাই না? কারণ আমাদেরও কিন্তু একটা লাইফ আছে। তো ওইগুলো একটু ইগনোর করবেন, অনেক আপুদের ভিডিওতে দেখি, সেজন্য হয়তো কারো পাতিলটা এরকম কেন, বাটিটা এরকম কেন, এটা নিয়ে সমালোচনা, তো সেজন্যই বললাম আর কি। তো এই যে দই চিড়াটা করেছি, আর হচ্ছে এদিকে আমি তরমুজ কেটে নিয়েছি, আর এখানে এই রেসিপিটা বানাইনি এখনও, কারণ একেবারে সর্বোচ্চটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, একেবারে আজান পড়লে তখন দেন আমি ওটা গুলিয়ে নিব। আর হচ্ছে এই যে আমার ছেলে যে দেখালো 100 টাকার ইফতারি কি নিয়ে আসছে, সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে এই যে বেগুনি নিয়ে আসছে, আমরা এত বেশি খাই না, যেন এক একটা করে আর কি। এই যে 4টা বেগুনি, 4টা আলুর চপ, পেঁয়াজু এটাই নিয়ে আসছে, আর জিলাপি নিয়ে আসছিলো। তো এইগুলোই আজকে আমাদের ইফতারি আল্লাহর রহমতে। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ তালা যেটা আমাদের আজকে রিজিকে লিখেছে সেটাই খাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও আমি সবসময় শুক্রিয়া করি, যে যেরকম পরিস্থিতিতে থাকবো আমরা সবাই শুক্রিয়া আদায় করব, কারণ অনেক মানুষ আছে রাস্তায় যারা খেতেই পারে না কিছু, তাই না আম্মু? তো আল্লাহর কাছে শুক্রিয়া। তো এইটাই আমাদের আজকের রমজানের, আজকে কয়টা রোজা? 13টা 14টা, যাই হোক আমার মনেও নাই। শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ আম্মু। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটি আমাদের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।